वेलकम टू सृजन डायरी फ्रेंड्स, आज हमें बनाबो बासंती पोलाव। ताई निये बासमती राइस निये निये गोटा गरम मसला हलुद लवण गोटा तेजपाता एक अपशनल दीते नाओ दीते काजू किशमिश एक ग्लास दूध परिमाण मतो चीनी जे जे रकम मिष्टि खाबे से सेरकम चीनी दीते पारो आर निये निएछि एक ग्लास परिमाण जतटा जे जतटा चाल नेबे तो आमि जे रकम चाल नेब ताई ग्लास दिए मेपे देब दू ग्लास चाल एक ग्लास दिए दिलाम आर एक ग्लास देब চালটাকে আমি এক ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখব তো দিয়ে দিলাম জল এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখব তো ভেজানো হয়ে গেছে আমার এক ঘন্টা এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি শুকোতে দেব তাই জল ঝরানোর জন্য এটা আমি আটা চালনি ব্যবহার করেছি তোমাদের অন্য কিছু থাকলে সেটা তো তোমরা করতে পারো আমার নেই তাই আটা চালনিতে আমি জলটাকে ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেছে চলে আসলাম রৌদ্রে একটা থালাই করে চালটা আমি রৌদ্রে শুকোতে দিয়েছি যে জলটা গায়ে লেগে আছে সেটা যাতে ঝরঝরে হয়ে যায় সেটা দেখো শুকনো হয়ে গেছে চালটা আমার এবার এটাকে আমি ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব একটা গামলায় ঢেলে নিলাম চালটা এবার দিয়ে দেব হলুদ আর ঘি তাই নিয়ে নিলাম হলুদটা আর আমি বাড়ির ঘি দেব তাই তোমাদের দেখাতে পারলাম না আমি কোন ঘি ব্যবহার করছি এটা আমার একদম হোমমেড বানানো ভালো করে মেখে নেব হলুদ আর ঘিটা দিয়ে চালটাকে মেখে এটা 10 মিনিটের মতো রেখে দেব যাতে ঘি আর হলুদটা চালের গায়ে ভালো করে লেগে যায় দেখো মেখে নিলাম ভালো করে এবার এটা 10 মিনিটের মতো রেখে দিয়ে কড়ার কাছে চলে আসলাম কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হয়ে আসলে গোটা আবার কাজু আর কিশমিশটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই ঘিতেই আমি এবার ফোড়ন দেব তেজপাতাটা ইউজ করব না শুধু গোটা গরম মশলা গোটা গরম মশলাটাই ইউজ করলাম দিয়ে দেব মেখে রাখা চালটা এই যে দিয়ে দিলাম চালটা চালটাকে ভালো করে ভেজে নেব যত ভাজা ভালো হবে তত ঝরঝরে হবে পোলাওটা ভালো করে ফ্রাই করে নেব
দেখো কিরকম করে আমি ভেজে নিয়েছি, একদম ভালো করে ভেজেছি। এবার দিয়ে দেব জল, যেহেতু আমি 2 গ্লাস চাল নিয়েছি ডবল জল দিয়ে দেব। তো যে গ্লাসে আমি চাল নিয়েছি সে গ্লাসে জল দিয়ে দিচ্ছি, জল দেব 3 গ্লাস, আর যে দুধটা নিয়েছিলাম গ্লাসে সেটাও দিয়ে দেব। মানে 3 গ্লাস দুধ, তিন সরি 3 গ্লাস জল, 1 গ্লাস দুধ, টোটাল 4 গ্লাস হলো। 2 গ্লাস চালে 4 গ্লাস পরিমাণ দিতে হবে। জল আর দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটা ঢেকে দেব। মাঝখানে একবার নাড়িয়ে নেব, দেখো হাফ জল শুকিয়ে গেছে। এবার মাঝখানে একটু নাড়িয়ে নিয়ে চিনি আর লবণটা অ্যাড করব। যে দিয়ে দিলাম লবণ, আর দেব স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনিটাকে দিতে হবে। এবার ভালো করে আবার নাড়িয়ে এটা এবার দমে রেখে দেব, যাতে চিনিটা লবণটা ভালো করে মিশে যায়। তারপর দিয়ে দেব কাজু আর কিশমিশ। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো জলটা শুকিয়ে এসেছে, আর একটু বাকি ঝরঝরে হওয়ার জন্য। এটা এখন দমে রেখেই আমি পুরোটা শুকিয়ে নেব। দেখো কত ঝরঝরে হয়েছে আমার বাসন্তী পোলাও, জানি না আমি আমার মতো করে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। এবার আমাদের খাওয়া দাওয়া, তো আমার ছেলে আর আমার দিদির মেয়ে সে পোলাও খেয়ে বলবে কতটা ভালো হয়েছে, তো তোমরা দেখতে থাকো।
সত্যি খুবই টেস্টি হয়েছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।